মাইন রাহিম আলাইকুম বন্ধুরা বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল ক্যালসিমেক্স ইনজেকশন একশো এম এল এর বাইল ক্যালসিয়ামেক্স ইনজেকশনটি মূল্য মাত্র ছয়শো টাকা ক্যালসিমেক্স ইনজেকশনটি এশিয়াই কোম্পানি এটি ইনজেকশন ক্যালসিমেক্স ইনজেকশনের মধ্যে রয়েছে ক্যালসিয়াম গ্লুকোনেট মোনোহাইড্রেট ক্যালসিয়াম গ্লুকোনট প্লাস ক্যালসিয়াম এসিডেট মনোহাইড্রেট প্লাস ম্যাগনেশিয়াম হাইফো ফসফেট প্লাস হাইড্রেট সংমিশ্রণে ক্যালসি ম্যাক্স একশো এম এর ইঞ্জেকশন এটি মূলত হাইফো ক্যালসিয়াম মিল্ক ফিভার টিটানি বেশ ভালো কাজ করে অথবা আমাগো দেশের সাধারণত গরু যেরকম জার্সি জাতের গরু বেশিরভাগই মিল্ক ফিবার উঠিটানি রুকে হয় তাকে কোন কোন সময় গর্ভ অবস্থা বাসুরে বড় হয়ে যাওয়ার ফলে নিজেকে কষ্টদায়ক মনে হয় অথবা পেট বড় হয়ে উঠে সাত আট মাস বয়স হলে বাসুর লাড়াচাড়া করতে তাকে অনেক সময় বেশি পরিমাণ দুধ দেওয়ার ফলে গাবি দুর্বল হয়ে পড়ে যায় দাঁড়িয়ে উঠতে চায় না সেই ক্ষেত্রে ক্যালসিমেক্স ইঞ্জেকশনটি বেশ ভালো কার্যকরী ক্যালসিয়াম তাছাড়াও ফিশিং ফিবার গ্রাম টিটানি ফেরোসিস ক্যালসিয়াম গার্তিজনিত সিনড্রোম অ্যালার্জিক টক্সিকোসিস ইউরিয়া হিমোগ্লোবিন আর্টিকেরিয়া ফুট রদ হ্যামাচুরিয়া অস্টিওমের বাসুরের দুর্বলতা অথবা স্বাভাবিক অবস্থা গাভীর রক্তের শতকরা দশ থেকে বারো ডিএমএল এর ক্যালসিয়াম এর নিচে কমে গেলে রক্তের ক্যালসিয়ামের পরিমাণ শতকরা পাঁচ ডিএলের নিচে চলে এলে এটি এক্স পুশ করা অত্যন্ত গাভীর ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে তাছাড়াও গুড়ার গ্লু ইউরিয়া ইত্যাদির ক্ষেত্রেও ক্যালসিয়ামেক্স ইনজেকশন পুশ করা যায় এটি কন্টিনিউ গাভীতে পুশ করলে গাভী প্রসবের সময় বাচ্চা বড় সড় স্বাস্থ্যবান মোটা তাজা দেখতে পুষ্ট হয় তাছাড়াও গাভী দুধ দেওয়ার সময় নিয়মিত ক্যালসিয়াম্স ইঞ্জেকশনটি পুশ করলে দুধ উৎপাদন বেড়ে যায় একতা হাইপো ক্যালসিয়াম মিল্কিবার হলে গাভীকে নর্মাল স্যালাইনের সাথে ক্যালসিয়াম ম্যাক্স শিরায়ও পুশ করা যায় তাছাড়া ক্যালসিয়ামেক্স ইঞ্জেকশনটি চামড়ার নিচে মাংস সবগুলি পোষ করা যায় এটি গরু মহিষ গুড়ার ক্ষেত্রে পঞ্চাশ এম পর্যন্ত অথবা একশো এম এল বায়েলও দেওয়া যায় এর সাথে নর্মাল স্যালাইন পাঁচশো এম অথবা বড় জাতের গরু হলে এ হাজার মিক্স করেও দেওয়া যায় আর যদি মাংসপেশিতে চামড়ার নিচে পুষ করা হয় সেজন্য বিশ এম এল একশো কেজি দহি কুজনের জন্য মাংস অথবা চামড়ার নিচে দেওয়া যায় বাছর বেড়া ছাগলের ক্ষেত্রে পনেরো থেকে বিশ এম এল শিরায় অথবা মাংস পিসিতে অথবা পুশ করা যায় আশা করি বন্ধুরা ইনজেকশন এর বিষয়ে কিছুটা বুঝিয়ে বলতে পারলাম সে জন্য বন্ধুরা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আপনার ডেইরি ফার্ম ভালো থাকুক সে প্রত্যাশা বিদায় নিলাম আল্লাহ হাফিজ